नमस्कार बंधुरा, आमी आगेर भिडियोते जानिएछिलाम जे अरुंधन उपलक्षे जे समस्त रेसिपी आमार बाड़ीते रान्ना करा हुएछिलो सेगुलो सब एक जायगाय दीते पारिनी, तार जोन्नो एकटा सेकेंड पार्ट आनते हुएछे। आज आमी सेई भिडियोटाई शेयर करछि। जदिओ अरुंधन पालित हुए गेछे, तारपरो रान्नागुलो रेसिपिगुलो आपनादेर जाना थाकले असुविधा कि, जे कोनो दिन आपनारा एई रेसिपि बाड़ीते ट्राई करतेई पारेन। तबे आज के जे रेसिपिटी आपनादेर साथे शेयर करब सेटी अवश्यई भीषण भीषण टेस्टी एबं आमार तो भीषण ही पछंदेर एकटा रेसिपि आपनादेर साथे शेयर करब, सेटा होच्छे ओलेर बड़ा। सबार प्रथमे वेलकाम एंड वेलकाम बैक टू आवार चैनल स्मृतिर हेसेल। शुरू करछि नतून एकटी पर्व और एई पर्वे आपनी थाकछेन आमार साथे शेष पर्यन्त। ओलेर बड़ार रेसिपि अवश्यई देब, किन्तु सबार प्रथमे आपनार साथे शेयर करब चालतार चाटनी। আমরা চালতার চাটনি তৈরি করতে গেলে প্রথমেই যে জিনিসটি আমাদের জানতে হবে সেটা হলো চালতা ছাড়ানো। কিভাবে চালতা ছাড়াবেন সেটি অলরেডি আমার চালতার আচার যে রেসিপিটি রয়েছে সেখানে শেয়ার করা আছে, তাই অবশ্যই চাটনির প্লে লিস্টটি সার্চ করে নিন এবং দেখে নিন কিভাবে চালতা ছাড়াতে হয়। আমি প্রথমেই দেখতেই পাচ্ছেন চালতার যে ফালিগুলো বা বাখরাগুলো সেগুলো সেদ্ধ করে নিয়েছি। তারপর সেদ্ধ করে নেওয়া চালতাগুলো হাত দিয়ে প্রেস করে করে একটু গলিয়ে নিচ্ছি। এই প্রসেসটা করছি যাতে চালতার চাটনি তৈরি হবার পর চালতার ভিতরে খুব ভালোভাবে সেই চালতার যে রস বা গ্রেভি সেটি ভালোভাবে ঢুকে যায়। যদিও অথেন্টিক পদ্ধতিতে যারা রান্না করেন তারা কিন্তু কাঁচা চালতা প্রথমে থেতো করে নেন, কিন্তু এটার একটা অসুবিধা আছে। চালতা যেহেতু একটু হড়হড়ে, একটু ঢেঁড়সের মতো লালা জাতীয় অংশ থাকে, তাই থেতো করার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে থাকে। তাই আপনি যদি আমার প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু অনেক সহজেই চালতার মধ্যে আসল যে উদ্দেশ্য, যে চাটনির রস প্রবেশ করানো, সেটা সহজেই করতে পারবেন। এরপর গ্যাসের ওভেন অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল, এবং সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম 5 ফোড়ন এবং 1টি শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ আসার জন্য অপেক্ষা করছি। এরপর সেদ্ধ করে রাখা চালতার বাখরা বা টুকরোগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। পুনরায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো। এরপর অ্যাড করব 1 কাপ জল, মানে 250 ml জল। এখন অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন। এরপর একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। চালতা যখন গ্রেভির সাথে ফুটতে শুরু করবে তখন অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 4 চা চামচ চিনি ব্যবহার করেছি, আপনি চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। চিনি ভালোভাবে গলে গেলে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। এরপর অ্যাড করে দেবেন 1 চা চামচ ভাজা মশলা। এই ভাজা মশলা তৈরি করার জন্য আমি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন জিরে এবং 1 টিস্পুন গোটা জিরে ব্যবহার করেছি। এগুলি প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে মিক্সারে গুঁড়িয়ে নিয়েছি এবং সেখান থেকেই 1 টিস্পুন ব্যবহার করেছি চাটনির মধ্যে। চালতার চাটনি তো তৈরি হয়ে গেল, চলে এসেছি পরবর্তী রান্নার প্রিপারেশনে। সেই সুস্বাদু ওলের বড়া তৈরি করার জন্য নিয়েছি 1টি আস্ত কাঁচা ওল।
এই ওলটা প্রায় 300 গ্রাম মতো ওজন হবে। তারপর ওল ভালোভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া ওল এবার হাতের সাহায্যে খুব স্মুথলি মেখে নিতে হবে, আর সেটাই আমি এখন করে দেখাচ্ছি। মেখে নেওয়া সিদ্ধ ওলের মধ্যে এবার অ্যাড করব এক এক করে বেশ কিছু উপকরণ। হাফ কাপ নারকেল কুড়ো, আগে থেকে নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটি এবার সিদ্ধ করে রাখা এবং মেখে রাখা ওলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করছি 2 টেবিল স্পুন বেসন। বেসনের পরিমাণ কিন্তু বাড়াতেও হতে পারে। এখন অ্যাড করলাম 7 অনুযায়ী নুন, তারপর ভালোভাবে আবারও মেখে নিলাম। ওলের বড়া যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তাই অবশ্যই 1 চামচ চিনি ব্যবহার করবেন। ওলের বড়ার জন্য প্রিপারেশন একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেলে এক এক করে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল আকার দিয়ে বড়া ভেজে নিচ্ছি। এক পিঠ লাল করে ভাজা হয়ে যাবার পর অপর পিঠটিও ভাজার জন্য উল্টে দিচ্ছি। 2 পিঠ লাল করে ভাজা হয়ে যাবার পর কড়াই থেকে তুলে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ওলের বড়া। তাহলে বন্ধুরা, এই ওলের বড়া অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন, আর জানান কেমন লাগলো আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।